ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি হাসপাতালে ভর্তি হয়েছেন। নায়িকা নিজেই রোববার বিকেলে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পোস্টে পরি হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, একটি দুর্ঘটনা। এছাড়া জানান, তিনি রাজধানীর এভা কেয়ার হাসপাতালে ভর্তি। তবে নায়িকা কিভাবে আহত হয়েছেন, তার কি হয়েছে, এই বিষয়ে তার সঙ্গে কিংবা তার স্বামী রাজের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। গত 11 মার্চ মুক্তি পেয়েছে পরিমণি ও শরীফুল রাজ অভিনীত প্রথম সিনেমা গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়েই তারা একে অপরের প্রেমে পড়েছেন এবং 2021 সালের 17 অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন তারা। পরিমণি এখন অন্তঃসত্ত্বা, প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন এই দম্পতি।